গাড়িতে। তো বন্ধুরা আজকে আমরা কোথাও বেরোইনি, তো আজকে একটু প্রচন্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য একটু ঘুমিয়ে নিলাম। এখন বাজে হচ্ছে 6:08, তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে 6:08। তো এখন আমরা বেরোবো, বাইরে বেরোবো, ঠিক আছে? বাইরে বেরোতে বলতে মার্কেটে বেরোবো এবং ঘুরবো। তো সন্ধ্যাবেলা আজকে ঘুমিয়েছি, আজকে সাইট সিন কোথাও যাইনি, আমরা কালকে ভিজিট করবো। আর রুমে সমস্ত গামছা ফামছা রয়েছে, প্যান্ট ফ্যান্ট এগুলো শুকোতে দেওয়া রয়েছে, এগুলোকে অ্যাভয়েড করো, ঠিক আছে? তো আমরা এখন রেডি, এখন বাজে 6:45। হ্যাঁ, ঘড়ি উল্টো হয়ে গেছে, এখন বাজে 6:45, আমরা বেরোবো বাইরে ঘুরতে। তো রেডি, দেখতেই পাচ্ছ সন্ধ্যার দীঘা টোকিও ইন, এই হোটেলটা দেখছিলাম অনলাইনে, বুঝলে? স্টেবিলাইজেশন তো ভালোই আছে দেখতে পাচ্ছি। এইখান দিয়ে ওটা চা নিয়ে নিতে পারো, পুরো অন্ধকার, এখন কি সব চান করছে নাকি? তো গাইস, সমুদ্রের পাড়ে এখন এসেছি চা খেতে খেতে, পুরো অন্ধকার, এখানে জলটা অনেকটাই কমে গেছে। আমরা যখন চান করছিলাম তখন পুরোটা মানে এখানে জল পুরো ওই উপর অব্দি চলে গেছিলো, এখন তো বুঝতে পারবে না, এখন অনেকটা জল নিচে। এখানে যদি তোমরা দেখতে পাও, এখন দেখো এখানে হাঁটতে রীতিমতো হাঁটতে পারছি, ঠিক আছে? ওই দূরে জল, আর এখানে চা খাচ্ছি। তো এখানে এবার একটু খানিকক্ষণ বসবো, তারপর আবার মার্কেটে যাবো। গতবারে কি তুমি ল্যাপটপ এনেছিলে? না ল্যাপটপ এনেছিলাম না, বাইক গাড়ি করে যা। এখন খাওয়া হচ্ছে ফুচকা, আমার ভালো লাগেনি সেই জন্য আমি খাইনি, ওরা দুজন খাচ্ছে। বৃষ্টি আসবে মনে হয় জোর, ওই জন্য হাওয়া পাওয়া নেই। তো এইবার শুরু হচ্ছে বন্দুক দিয়ে বেলুন ফাটানো। প্রথম আমি দুটো ফাটালাম, দুটোতেই দুটো বেলুন ফাটিয়েছি, ভালোই নিশানা ছিল। ওখানে যাও, আরেকটা ওখানে যাবো, তুমি কোনটা? একদম ছোটো লাল টাইপ আছে, গুড। তো এইবার কেনা হবে জুতো এবং সেটাকে রাখতে আবার যাওয়া হবে হোটেলে, তারপর আবার বেরোনো হবে ওর জন্য। তো সৃষ্টি জুতো কিনে জুতো রাখতে যাচ্ছে, চালা জুতো দর্শন। তো রুমে যাচ্ছি, আবার আসবো দেখে মাছ খেতে। এটা হচ্ছে সন্ধ্যার দীঘা, মার্কেটটা ওই সাইডে, আর এই সাইডে হচ্ছে সমস্ত হোটেলগুলো। কেন্দ্রা গাড়িটা কত বড়, এসবিআই এটিএম, এসবিআই এটিএম।
টাকা লাগলে তুলে নিয়ে যাবো এসবি এটিএম আর লাইন এখানেও লাইন এভরিওয়্যার ইউ গেট আ লাইন স্টেবিলাইজেশনটা ভালো এই দিকে এটা দিয়ে ঢুকো তোমরা ওইখানে একটা প্যান্ডেল হয়েছে ওটা দেখতে যেতে হবে সেই আগের বারের মতোই হয়েছে আর আসার সময় একটা প্যান্ডেল দেখলাম ওই মোড়ে ওটাও আগের বারে ওরমই হয়েছিল হোটেল আসা দু বছর মণিহারে থেকে আমাদের এইটা নয় এটা 108 প্যাদাবে ধরে বলবো এসি আসি ঘুরে আসি এখন মানে ঢুকছি না একটুখানি বেরো বাবা আমার এমনি ড্রেসটা আমি অনেকক্ষণ আগে ভেবেছি লাইট জ্বালো লাইট জ্বালো চলো 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 এই রুমটা কি আমরাই বুক করেছি তো না ধরে পেতাবে না তো এই তো আমাদের এই তো আমাদের এই ডাস্টবিনে যে বিরিয়ানি খেয়ে আবার ঘুরে এসেছি এখন আবার বেরোচ্ছি দীঘার রাস্তা একটু এখন ড্রাইভ করব আর খাওয়া হয়নি খাবো আর রাতের খাবার চেষ্টা করছি নিয়ে আসবো রুমে তো এখানে ক্যামেরা ফ্যামেরা সেট আপ করে নিই ওকে তো ক্যামেরা সেট আপ করে নিয়েছি এবার আমরা বেরোবো একটুখানি বাইকে রাতে দেখবো দীঘাটা একটুখানি ঘুরে কেমন লাগে আর খাবার যেহেতু রাতের খাবার হয় বাইরে থেকে আনবো না হলে এখান থেকেই অর্ডার করবো ওকে তো যদি পরে টাইম না পাই সুযোগ না পাই কালকে তো সাইট সিন ভিজিট করবো সো সেই জন্যই এখন আর কি রাতে ড্রাইভ করে নিচ্ছি দীঘাতে কেন দীঘাতে এসে বাইক নিয়ে দীঘায় রাইড করবো না এটা কি হয় চলো দীঘা ঘুরি এখন আমাদের বাইক দুটো বাইরে রয়েছে রাতে ঘুরে আসার পর তুলতে হবে এখানে একটা এখানে একটা আর আমরা আছি এই হোটেলটাতে হোটেল মণিহার চোখের পলক তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে 8:30 অনেক রাত হয়ে গেছে নিউ দীঘা থেকে ওল্ড দীঘা নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় যাচ্ছি ওকে খুব ভালো জিনিস অবশ্য দুর্গা পুজো সব জায়গাতেই হয় আর কোনো বলার কিছু নয় এটা হচ্ছে প্যান্ডেল অম্বল আঘাত লাগা ব্যথা আমরা বলছি পার্টা দীঘুরোজ উঠতে গেলে না বাঁদিকে হচ্ছে অমরাবতী পার্ক এই যে এদিকে আগের বছর এসেছিলাম অমরাবতী পার্কে আর এটা হচ্ছে তো রাতে দীঘাতে ড্রাইভ করছি খুব ভালোই লাগছে এদিকে সমস্ত দুপাশে খালি দোকান মার্কেট তোমরা বাসে করে আসতে পারো এটা সব থেকে সেফ হবে কারণ ট্রেনে এখন প্রচণ্ড ভিড় পাবে ট্রেনটা মানে জেনারেল তো পাবেই না রিজার্ভেশন মানে সরি রিজার্ভেশন তো পাবেই না এখন জেনারেলেও প্রচণ্ড চাপ বন্ধুরা মিলে এলে আসতে পারবে তিন চারজন মিলে এলে বাট মেয়ে থাকলে বা ফ্যামিলি নিয়ে প্রচণ্ড অসুবিধা হবে এখানে আগের বছর টোটোই করে ঘুরেছিলাম আমরা যদিও আমরা ফোর হুইলারে এসেছিলাম হোটেল অফ এইখানে কোনো একটা গভর্নমেন্টের হোটেল আছে ওরা কালকে তেল ভরে নেবো বেরোনোর সময় হ্যাঁ 100 টাকা তেল ভরেছিলাম আর কত কি চলছে সেটা বুঝতে পারবো আমি তো ফিলিয়ান আর আরেকজন দিয়ে আছে সে সিঙ্গেল ড্রাইভ করছে তো এখন যাচ্ছি আমরা কোথায় ওগুল দিয়ে আছে রাত্রের বেলায় জানি না ক্যামেরা কেমন ফুটেজ ইয়ে করছে রেকর্ড করছে দীঘা ট্যুরিজম প্রপার্টি এই কেমন এবার ডবল ইন্ডিকেটার মেরেছে তো দীঘা
রাস্তাটা খুব একটা খারাপ নয়, ভালোই। আমরা বেরোতে দেরি করে ফেলেছিলাম বলে অনেকটা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা লেগে গেছে। আর রাস্তার মাঝে অনেকবার দাঁড়িয়েছি, ছবি তুলেছি, সেই জন্য হয়তো টাইম লেগেছে। আর আমি ভালোই এসেছি, মানে বেরোনোর মুখে মুখে এত জ্যাম হয়ে গেছিলো, প্রচণ্ড লড়ি পরে আরও আগে বেরোতে হবে। আমাদের বেরোতে বেরোতেই সাড়ে পাঁচটা, তারপরে লেট। ওই জন্য ওইটা প্রথম পার্টে তোমরা দেখেছো। তো তোমাদের কাছে যাওয়া হচ্ছে একটাই, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তোমাদের সাপোর্ট এখন অনেক দরকার। সাবস্ক্রাইব না করলে হচ্ছে না, সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে আরও তোমরা ইনফরমেটিভ ভিডিও উইথ ব্লগ পেতে থাকবে। তো আই থিঙ্ক আমরা পৌঁছে গেছি ওল্ড দীঘা। ওল্ড দীঘা, বাট ওয়ের ক্যান আই স্টপ মাই বাইক? এটা হচ্ছে ওল্ড দীঘার ভেতরের রাস্তা, জানি না এখানে আবার বাইক অ্যালাউ আছে কিনা। ও মাই গড, বলছি এখানে বাইক অ্যালাউ নেই, ধরলে সমস্যা হবে, এই জন্য বলছি এখানে রাখি, দেখি খাই। এটা তো ঘুরতে পারলে খুব ভালো লাগতো। দিক দিক গিয়ে এদিকে দেখি, দেখা যাবে। ওই তো ওয়েস্ট বেঙ্গল ট্রাফিক নো এন্ট্রি, হয়তো দেওয়া রয়েছে। এই ধর ঢুকলেই ধরবে, এইখান থেকে ঘরে বললে তুমি পাশে যেতে পারবে না, এইসব জায়গাগুলো ঘুরতে পারবে। চলো কী করবে, এইখান থেকে ওই গাড়িটা নিয়ে ওইদিকে ওই যে ঢুকবো, এদিকে ওই যে ঢুকছে, তাহলে দাঁড়াও বার করি। এই এক খেলা কাছে লাগিয়েছি বুঝতেও পারি না, দাঁড়াও আমি বার করি না। মানে নো এন্ট্রি রয়েছে, ঢুকলেই দেবে একদম বাম্বু। না বসো, বলছি এখানে তো বাইক রাখার জায়গা। এখানে বাইকটাকে পার্ক করতে হবে। দিস ইজ ওল্ড দীঘা ডিজাইন। এটা কি ঘর, কিসের টাওয়ার এটা? বিশ্ব বাংলা বাচ্চাদের গাড়ি, আমরা উঠতে পারবো না। ডিজে বাজছে গাড়িতে, হলদিঘার মার্কেট সব থেকে ভিড় বেশি এখানে। চলো ওই ওখানে নিচে নামবো। কার ফোন বাজছে, তোমার না কার ফোন বাজছে? আচ্ছা হলদিঘাতে বুঝতে, হলদিঘাতে দেখো খালি ঢেউয়ের আওয়াজ দেখো খালি, আর এখানে হাওয়া, আমরা নিউ দীঘাতে হাওয়াই পাচ্ছিলাম না। আর তো আগের, হ্যাঁ আওয়াজ শোনো খালি, আওয়াজ আওয়াজ শোনো খালি, সমুদ্রের জলের আওয়াজ শোনো খালি। এবার জল চলে আসবে কিন্তু দেখে, তো এখানেই আগের বারে বসে হাওয়া খাচ্ছিলাম কত। আরে জলের আওয়াজটা আসছে তো, আইসক্রিম তবে আইসক্রিম খেয়ে আরও ঠান্ডা লেগে যাবে না তো, তখন আরেক জ্বালা।
তাহলে কোন দিকে যাব? তুই কি খাবি? দেখতেই পাচ্ছ তো, আমরা এখন একটা আইসক্রিম খেলাম এখান থেকে। আইসক্রিম বলতে কুলফি, 20 টাকা করে, তিনজনে তিনটে নিয়েছি। তো খাওয়ার পর এখন একটুখানি বসবো এখানে ওলদিঘাতে, এবং এখান থেকেই ভাবছি আমরা কেনাকাটি, মানে খাবার দাবার যা আছে রাতের, মাছ বা যেটাই হোক, ফ্রাইড রাইস বা নর্মাল ভাত ডাল হলেও আমরা কিনে নিয়ে রুমে গিয়ে খাবো, সেটাই বেস্ট। লাইটটাকে ফেলছে ছুড়ে, এটাও তুমি ম্যাপে দেখো, এটা তুমি ঢুকেছে তার মেন পাচ্ছ, আর মেন ভাতটা হচ্ছে পুরী যাওয়া হয়নি, একবার পুরী যেতে হবে। এখানে মশা কামড়াচ্ছে কিন্তু, দীঘা নাকি কিছু নেয় না, দীঘা নাকি ফিরিয়ে দেয়, হ্যাঁ পুরী নাকি নিয়ে নেয় বলছে, বলছে দীঘাতে মানে সমুদ্রে কিছু ফেললে তোমাকেই ফিরিয়ে দেবে, নেবে না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, মানে এটা একটা মানে কি বলবো, মানে রিয়েল ফ্যাক্ট, দিয়ে সমুদ্র যদি কিছু না নিয়ে ফিরিয়েই দেয় তাহলে দীঘাতে এসে যারা মানে মারা যাচ্ছে জলে ডুবে তাদেরকে কেন ফিরিয়ে দিচ্ছে না জীবিত কিন্তু অবস্থায়? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। আলু কাটছে, আলু, কাজু বাদাম, এই মাল নিয়ে গিয়ে আগের বার ঠকে গেছি, এখানে নিতে হবে। ওই যে বাস্কের মধ্যে ভেতরে পুরো প্লাস্টিক কাগজ, উপরে সাইডে এটা তো বাইরে, এটা তো পুরো একটা ভালো মাল খাইয়েছে, আর দিয়েছিল সব বাস্টে গন্ধ, মনে আছে? এটা হচ্ছে, এটা তো ভোলা মাছ, জিজ্ঞেস করো কি মাছ এটা, কি মাছ আছে দাদা? পাঙ্গাস মাছ। হ্যালো দাদা, এটা কি মাছ আছে? চিতল। ও চিতল, চিতল 70 টাকা সেটা নিয়ে আমরা আমাদের রুমে, ওলদিঘা থেকে এখন বেরোচ্ছি, রাত হয়ে গেছে, 10টা প্রায় বেজে গেছে। তো এখন একটা আমার মেডিসিনের দোকান থেকে দাঁড়াতে হবে, কিছু মেডিসিন নিতে হবে। আর আমরা কেনাকাটি বলতে যা খাবার নিয়ে নিয়েছি, রাতের খাবারটা হোটেলে গিয়েই খাবো, এখান থেকে নিয়ে নিলাম রুটি তরকা আর মাছ নিয়ে নিয়েছি, সেটা হোটেলে গিয়ে দেখাচ্ছি। ওকে, দীঘা যাওয়ার বাস, এই তো মুদিখানা দোকান, এই তো ব্রাশ ফেরাশ সব আছে, শ্যাম্পু ব্রাশ সামান সব আছে, নিয়ে নাও তো, দেখো ওগুলো আমার হাতে দাও, দিয়ে দেখো ব্রাশ তিনটে নিয়ে নাও, আর একটা কলগেট নিয়ে নাও ছোটো 10 টাকাওয়ালা, একটা ব্রাশ, হ্যাঁ একটা নেও না আমার লাগবে, তিনটে ব্রাশ, আমি বলেছি কি তিনটে ব্রাশ, একটা মাজন আর একটা সাবান নিতে, খাবার হোটেলে গিয়ে দেখাচ্ছি। প্রচন্ড মশা কামড়াচ্ছে ওল দিয়ে, মশার জ্বালায় বাঁচছি না, একজন সাবান শ্যাম্পু ব্রাশ আনতে গিয়ে কতক্ষণ লাগাচ্ছে, অলরেডি তো 10টা পার হয়ে গেছে, হোটেলে ঢুকতে দেবে তো, 10টা 10 হয়ে গেছে, 10টার আগে তো হোটেলে যেতে বলেছিল বোধ হয়, হোটেলের গেট বন্ধ করে দিলে হয়ে গেল, গাড়ি তুলতে হবে আবার হোটেলে, যে কোনো একটা নিয়ে নাও, লাইফ বয়, নিম, দুদিনের জন্য সাবান নেবো, আবার কী কোম্পানি একটা সাবান নেবে, লিসেন করতে হবে।
কার কে কত টাকা দিয়েছে ক্যালকুলেশন করতে হবে, কার কত টাকা গেল করে ডিভাইড করতে হবে। অটোতেও ডাবল ইন্ডিকেটর টিন 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 করতে আছে। টোল দিঘাতে আজকে ঘোরা হয়ে গেছে, কালকে আমরা সাইট সিন দেখব দুটো, কী কী কোথাকার কী সাইট সিন হবে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো কালকে তিনটাই আছে ঘোরার জন্য, এসেছে মোটা ওই যে দাঁড়িয়েছে খুঁজে পাইনি মনে হয়, নিয়েছো? বসো 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 বসো, হোটেলে ঢুকতে দিলে হয়। এবার মেডিসিনের দোকান খুলে যাবে, মেডিসিনের দোকান কোথায় পায়? ওই তোমার অলমোক্স নেবে আমার লাগবে সেটা, আর হচ্ছে ইয়ে প্যারাসিটামল নেবে যদি লাগে। আরে হয় তাহলে এখন ভালো হয় না, কেন এখন হোটেল পৌঁছাতে হবে। ওই ইয়ে কি জুওলজি, জুওলজি স্টুডেন্ট এখানে কি স্পেলিংও ঠিকঠাক বলতে হবে। হ্যালো, আরে ওই তো মেডিসিনের দোকান, ঘোরা গাড়ি ঘুরে দিয়ে দিয়ে আসছে ওখান থেকে। ঘোরাবো আমি ঘোরাবো মোটা হেলে গেলে দেখো মনে হচ্ছে ট্রেন দাঁড়িয়ে আছে একটা, দেখো ট্রেন ট্রেন। আরে ট্রেনের বগিগুলো দেখা যায় না জল। গাইজ হি ইজ মাই বাইক, কি করবে কোথায় যাচ্ছে? দীঘা তো কাথি, বারাসাত, বারাসাত থেকে বাস আসছে দেখো। সব জায়গা থেকেই বাস আসে এখন না, এখান থেকে তুমি চালাবে, চালানোর সমস্যা নেই, তোমরা ফাঁকা জায়গা দেখে দিতে হবে, বাইকে বসে ছবি তোলা হয়নি। আমি লাল লালটা পরবো কালকে, পরের দিন আর নাই, কালকেই যদি সকালে বেরোই সকালে দুপুরে চ্যান করে এসে বিকালে যদি বেরোই বিকালে একটা পরবো বাড়ি গিয়ে। পুলিশ পুলিশ যাচ্ছে, সালা এমএলএ যাচ্ছে মনে হয়। হ্যাঁ হয়ে গেছে, কি কি নিয়েছো? চলো বেশি লাগবে না, তো মেডিসিন কমপ্লিট নাও সোজা হোটেল। ও আমার হেলমেট হেডলাইট গেল, হয়ে যায় তো ওই সাসপেনশনে প্রবলেম হয়, তারপরে অনেক প্রবলেম হয়ে যায়, হ্যান্ডেলে সমস্যা হয়ে যায়। এটা তো আগেরটা তুললাম না, আগেরটা দিয়ে ঢুকলাম, মিডিলে কে পায়খানা করেছে। সামনে পেছনের দিকটা দেখবে কত সুন্দর, সামনের দিকটা দেখবে, কিন্তু এটাই পেছনের দিক থেকে এত মানে ইয়ে করে সামনের দিক থেকে সুন্দর বানাতে হয়, এটাই ঐতিহ্য। এই তো কোথায় যাচ্ছে, এই দেখ এই দেখ, কী হলো এটা তো এদিকে তো না, হ্যাঁ এদিকেই তো নাকি, হ্যাঁ এই তো, আমিও তো কানা হয়ে গেছি, গ্যারি ঢুকিয়ে দেবো। আর টাইম
ফুল স্ট্যান্ড করে দাও না নেবে বৃষ্টি হলে তো ভিজবে না লক করে হ্যাঁ এখন লক করে দাও লক করতে পারি না 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 হ্যান্ডেল লক করে দাও আর দরকার নেই আর কি তো হ্যান্ডেল লক করতে বারণ করলো ফাইনালি গাড়ি রেখে দিলাম হ্যাঁ জল লাগবে জল তো লাগবে মনে হয় জল লাগবে একটা বুঝলে ওই জলটা কি জল ছিল তো অন্যরকম লাগলো খেতে ঘরে যেটা ছিল হ্যাঁ 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 ওটা ওটা কি ছিল নর্মাল জল এ মিনারেল জল নিয়ে নেবে একটা জল তো নেই মিনারেল জল কত একটা ঠান্ডা কি তাহলে একটা দিয়ে দাও ওটা মিনারেল ব্র্যান্ডেড নেবে না লোকাল নেবে লোকাল ব্র্যান্ডেড আর লোকালের কিন্তু মানে তা বলে 20 লাগে কিনলে হলে 40 টাকা 30 টাকা লোকালই ভালো ঠিক আছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের রাতের খাবার এখানে আছে এটা কি মাছ চেতলা মাছ না চিতল মাছ চিতল মাছ তিনটে চিতল মাছ নিয়েছে আমাদের কত করে জানো 70 করে না 70 করে আর এই যে তরকারি রুটি রাতে বেশি মানে রিচ খাবার খাবো না সেই জন্য এটা নিলাম তো এটা তো তরকারি রুটি চলো খেয়ে নেবো এখন খাওয়াটা দেখাতে গেলে খালি গায়ে বসে আছি খাওয়া দেখাতে গেলে হবে না এই ছিল ইনফরমেশন তো তরকারি রুটি কত করে দাম নিলো জানো এটা 70 টাকা আর তরকারি রুটি 60 টাকা করে তাই তো তো এখন হচ্ছে ক্যালকুলেশন কে কত দিয়েছে এই যে টাকা আর এটা হচ্ছে আমাদের ডায়েরি যেখানে লিখে রেখেছি আমরা কে কত খরচা করেছি তো এটা অবশ্যই মেনটেন করা ভালো আর আমি শেষে তোমাদেরকে দেখাবো যে পার হেড কত টাকা খরচা হয়েছে ঠিক আছে তার জন্য এক স্পেশাল ডায়েরি আমার কাছে রয়েছে স্পেশাল মানে লিখে রাখার জন্য তো এটা আমাদের নিজেদের মধ্যে ক্যালকুলেশন করে নিলাম এতগুলো গ্যাজেটস রয়েছে এখানে ক্যালকুলেট করার জন্য আমাদের টাকা 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 টাকা